এখন যাচ্ছি ছাদে। আজকে আমি ভিডিওটা ভাবছি ছাদ থেকে শুরু করব। আজকে ব্লগটা হবে ছাদ থেকে শুরু, কারণ ছাদের আবহাওয়াটা মারাত্মক। কারণ কি আজকের ওয়েদারটা দারুণ, ওয়েদার দারুণ, পুরো আকাশটা পুরো নীল আর মেঘ করে আছে, দারুণ। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মানে এত সুন্দর একটা, মানে ওয়ার্ম ওয়েদার পুরো একদম, পুরো আর হাওয়া দিচ্ছে ফুরফুর 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 করে, ঠান্ডা হাওয়া, দারুণ লাগে। তো এই সময় একটা দেখি ছোট্ট করে একটা ইশানি সিনেম্যাটিক ভিডিও করার চেষ্টা করি। এদিকে দাঁড়া দাঁড়া, ক্যামেরা ক্যামেরার সাথে ক্যামেরার সাথে আমরা ঘুরবো। জানি হলো না, এটা জানি হয়নি, কিন্তু যা এই দড়ি ধরতে সবসময় চাইছে, নিচেতে বারান্দায় সেখানেও দড়ি ধরবে, আর ছাদে এলে সেখানে দড়ি ধরবে আর সেটা মুখে দেবে। এই হচ্ছে ওর দুষ্টুমি। এখন তোমরা দেখো ওর কাজটা, ও শুধু সবসময় দড়ি ধরবে, দড়ি মুখে দেবে, ঠিক আছে, এই হচ্ছে ওর কাজ, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি। আবার দেখছি মাঝে মাঝে, শুধু দুষ্টুমি শিখেছে খুব, এই বড় হচ্ছে আস্তে আস্তে আর এই দুষ্টুমি গুলো শুরু করেছে। দেখো যে দড়ি দড়ি ধরে রাখবে, দেখবে দেখো দড়ি যেই আমি ছাড়া ছাড়ানোর চেষ্টা করবো, যাবে না বাবা, ছাড়ো 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 ছাড়ো, ছাড়বেই না, টানছে, দেখো তো ছেড়ে দাও, তুমি ও নিজে ছেড়ে দিলে, এটা কাঁদবে, এই দেখ এই কান্না শুধু, ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে 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 আমাকে। এখন হয়ে গেছে সন্ধে, ছাদে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি, তো এখন যাব নিচে, নিচে গিয়ে আজকে আমি একটু চা বানাবো। হ্যাঁ, আজকে আমি একটু চা বানাবো, চলো নিচে যাই। আসছে ধ্রুবর মা, ধ্রুব পিছন দিকে, অন্ধকার হয়ে গেছে, আবার আলোতে চলে এসেছি, এই যে। তো এখন আমি তো চা বানাবো, আর আজকে সন্ধ্যাবেলা একটা নতুন একটা স্ন্যাক্স টাইপের হবে, খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়, তো ওটা সুদেশটা তোমাদের দেখাবে করে। তো সাথে থাকো, স্কিপ করবে না বেশি, দেখতে থাকো। তো এসে গেছি এখন রান্নাঘরে, বানাবো চা, ঠিক আছে চলো। চা করছি, চা খেতে আমার খুব ভালো লাগে, কারণ চা খেলে একটু এনার্জি আসে, আর মাঝে মধ্যে এখন তো লকডাউন চলছে, যার জন্য বাইরে যেতে পারছি না, তোমাদেরকে দেখাতাম আমি কোথায় চা খাই, কোথায় চা খেতে যাই,
বন্ধু-বান্ধবের সাথে, কারণ ওখানকার চামা খুব দারুণ লাগে, তো ওইসব জায়গাতেই চা খেতে যাই। তার জন্য এখন বাড়িতে বানিয়ে নিজে করে খাচ্ছি। এছাড়া মা ডেলি বানায়, আজকে আমি করছি, বউ বানায়, তো আজকে আমি করলাম, একটু টাইম স্পেন্ড হয়ে যাবে। নতুন রেসিপি ওর দিমাগ, মানে আইডিয়া থেকে বেরিয়েছে, নতুন আইডিয়া, মানে মা থেকে বেরিয়েছে আইডিয়াটা। তো তোমাদেরকে দেখাবো সেই রেসিপি কিভাবে করে। চলো, এই যে সুদেশনা এখন এবারে স্যান্ডউইচ বানাবে সন্ধ্যাবেলার টিফিন একটা হালকা করে। তো কিভাবে করছে চলো দেখে নাও। হাতে একটু সুবিধাই হচ্ছে, কারণ গ্রেটারে ভালো করে হচ্ছিল না। একটুখানি অরিগানো আর চিলি ফ্লেক্স দিয়েছি, তারপর কোচানো কিছুটা টমেটো নিয়েছি, একটা দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর চার পাঁচটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর দুটো শসা ভালো করে কুচিয়ে নিয়েছি। আর নর্মালি আমাদের ডক্টর ওস্কারস এর ভেজ মেয়োনিজ তো আছে, এটি আমি আমার আমার তো জিভে জল আসছে দেখেই, দেখতে পাচ্ছ তোমরা সন্ধ্যাবেলার টিফিন দেখতে বেশ ভালোই লাগছে। চাইলে তোমরা কিন্তু ঘরে বানাতে পারো, খুব ইজি, একদম অল্প খরচে খুব ইজি, এটা সন্ধ্যাবেলার খুব টিফিন, দারুণ।
তো তোমরা এটা একবার ট্রাই করতে পারো ঘরে, খুব টেস্টি এটা। ঠিক আছে, কি কি দিয়েছে দেখে নিয়েছো, আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্টে জানা, মানে কমেন্টে বলো, তো তোমাদেরকে বলে দেবো কি কি লাগছে না লাগছে। ঠিক আছে, চলো। সুদের সাথে রেডি করে দিয়েছে, এই যে আমার হাতে, তো আমি এখন এটা খাবো। ঠিক আছে, দারুণ লাগবে, তোমরাও ট্রাই করো। ঠিক আছে, স্যান্ডউইচটা আমার দারুণ লেগেছে, থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর জিনিস করে খাওয়ানোর জন্য। এই যে ইনি বানিয়েছেন, দারুণ হয়েছে, থ্যাংক ইউ আমাদেরকে এত সুন্দর পেট পুজো করানোর জন্য। কিন্তু ধ্রুব একটা জিনিস করে দিয়েছে, খুব ভালো জিনিস, এই যে দেখো, এই যে হিসু করে দিয়েছে, দেখেছো, পুরো হিসু করে দিল আমার গেঞ্জির মধ্যে। এরকম বহুতবার করে দিনে, শুধু গেঞ্জি আমাকে চেঞ্জ করতে হয়। দুষ্টু হয়েছে, এই যে এখানে পাখিগুলো দেখছে, ওই পাখিগুলো দেখো কিভাবে দেখছে, দেখো এই ও পাখিগুলো শুধু দেখবে এখানকার, আর ধরার চেষ্টা করবে। দুষ্টু হয়েছে, দুষ্টু দুষ্টু হয়েছে, শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, এটা ওটা মুখ দেবে। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তাই তো বাবা, বলে দাও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলে দাও। হ্যাঁ হ্যাঁ, বলে দাও বলে দাও, শোনো যে একটু সাপোর্ট করো, সাপোর্ট করো, বলে দাও বলে দাও। তোমার দেখো দেখছো ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে তো হবে, তাই তো, বলে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা, বলে দাও বলে দাও। হ্যাঁ করবে কিন্তু, চলো টাটা, দেখা হবে পরের ভিডিওতে, আজকের মধ্যে এখানেই।